নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। যাই হোক, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি এঙ্গেলবার, যেটা তিতলিস, ইউরোপের যেটা মাউন্টেন আছে, হ্যাঁ, তার মধ্যে এটা একটা বিখ্যাত একটা মাউন্টেন তিতলিস। এটা অনেকটা উঁচুতে আমাদের উঠতে হবে, তো যথারীতি আমরা এটার উদ্দেশ্যেই বেরিয়েছি। বাট ভিডিওটা আজকে যে আমি পাবলিশ করেছি, এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা কিন্তু আজকে আমি যাইনি, এটা গেছিলাম এপ্রিলের 8 তারিখ শনিবার গেছিলাম। হ্যাঁ, তো তখন ওয়েদার খুব ভালো ছিল, খুব সুন্দর প্লেজেন্ট ওয়েদার ছিল, হ্যাঁ, না ঠান্ডা না গরম, এত সুন্দর ওয়েদার ছিল। তো আমরা বাড়ি থেকে যথারীতি বেরিয়ে গেছিলাম ওই 9:30 সময়। হ্যাঁ, আমাদের এখান থেকে যেতে ম্যাক্সিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে এই এঙ্গেলবার্গ যেতে। এই এঙ্গেলবার্গ থেকেই কিন্তু আমরা তিতলিসের উদ্দেশ্যে যাব, মানে ওখান থেকেই উঁচুতে উঠব। এঙ্গেলবার্গ হচ্ছে একটা স্টেশন, ওই জায়গাটা খুব সুন্দর। এবারে ওখান থেকে ওই তিতলিস যেটা বিখ্যাত মাউন্টেন, সেখানে আমরা যাব। আর ওইটায় সবসময় প্রায় বরফ থাকে। তো যাই হোক, এই যেতে যেতে আমাদের এত সুন্দর লাগলো দৃশ্যগুলো, মানে সুইজারল্যান্ডে তো আপনারা যেখানেই যান সেখানেই মানে বলা মানে খুবই কঠিন যে খারাপ কোনো জায়গায়। প্রতিটা জায়গাতেই সুন্দর, প্রতিটা জায়গার এনভায়রনমেন্ট এত সুন্দর, এত ফাঁকা ফাঁকা, ফাঁকাও আবার ওটাকে আপনি মানে যদি গ্রাম বলে থাকেন সেটাও হয়তো মানে ভুল হবে। আমাদের দেশে যে গ্রামগুলো থাকে, হ্যাঁ, সেই রকমের যে বাড়ি, হ্যাঁ, কুড়ে বাড়ি, সেটা একটু অন্যরকম গ্রাম। বাট এই যে গ্রাম, এগুলোকেও কিন্তু গ্রাম বলে, এই যে দেখছেন আপনারা এগুলোও গ্রাম, কিন্তু তার বাড়িগুলো দেখুন কত সুন্দর বাড়িগুলো। মানে এখানে কিন্তু মাটির বাড়ি বা ওই কুঁড়ে বাড়ি এরকম নয়, এখানে সব বাড়িগুলোই এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর ভেতরগুলো তো খুবই সুন্দর। আমি একবার গেছিলাম এরকম মানে কটেজ টাইপের এরকম বাড়িতে একটা অন্য জায়গায়, তো দেখেছিলাম পুরো রাজমহল, পুরো ভেতরটা এত সুন্দরভাবে সাজানো থাকে, হ্যাঁ, বাইরে থেকে এরকম মনে হচ্ছে, বাট খুব সুন্দর কিন্তু। আর চারিপাশ দিয়ে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে, যেটা মানে সত্যি মানে দেখার মতন, সেটাকে মানে মানে আপনি ভাষায় বলে বা কাউকে বলে বোঝাতে পারবেন না। তো যারা আপনারা সুইজারল্যান্ড আসবেন তাদের মধ্যে কিন্তু এটা একটা ডেস্টিনেশন, মানে এখানেও কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন। আর এখানে সচরাচর আসে, সবাই আসে। হ্যাঁ, তিতলিস হচ্ছে ইন্ডিয়ানদের একটা মেন জায়গা, তিতলিসে বেশি লোকে যায়। আর তিতলিসের মানে ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয়, যেটা ইয়ুংফ্রাউতে অনেক বেশি। হ্যাঁ, ইয়ুংফ্রাউতে আপনার যেটা টপ অফ ইউরোপ, ওখানে কিন্তু বেশি ইন্ডিয়ান যায় না, মানে আমরা আমরা আমাদের চোখে পড়েনি, আমরা তো সবই ঘুরে নিয়েছি প্রায়, ওখানে কিন্তু যথারীতি যায় না, কারণ ওখানের ভাড়া কিন্তু খুব বেশি। ওই যে কেবল কার দিয়ে উঠবেন ওইটার ভাড়াই ধরুন আপনার 100 ফ্র্যাঙ্ক মতন, 100 ফ্র্যাঙ্ক পার হেড, এটা কিন্তু খুবই বেশি। আর এইখানে কিন্তু অত নয়, এখানে 40 ফ্র্যাঙ্ক কি এরকমই হবে ম্যাক্সিমাম, তার বেশি নয়। তো যাই হোক, আমরা ওই 9:30 সময় সকালবেলা বেরিয়েছিলাম বাসে করে। প্রথমে বার্ডেন গেলাম, ওয়েটিংগেন থেকে আমাদের জায়গা থেকে, বার্ডেন থেকে আমরা জুরিখ গেলাম। এবারে জুরিখ থেকে এঙ্গেলবার্গের ট্রেন আছে, সেখান থেকে আমরা জুরিখ থেকে ধরলাম সেই ট্রেন। তো যাই হোক, হ্যাঁ, অনেক ওয়ে আছে। হ্যাঁ, আপনারা যারা আসবেন ধরুন তারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের ডিটেলসে বলে দেবো যে কীরকম কী যেতে হয় বা কত টাকা কী খরচা পড়বে, হ্যাঁ, কীভাবে কী। ওখানে কিন্তু এই এঙ্গেলবার্গেই কিন্তু প্রচুর ইন্ডিয়ান, যেটা বললাম আগে, ইন্ডিয়ান মানে সবাই যায়, হ্যাঁ, বেশিরভাগটাই ইন্ডিয়ান, মানে বেশিরভাগটাই ইন্ডিয়ান, যেটা মানে এই পাশে দেখালেও ইন্ডিয়ান দেখতে পাবেন, মানে চারদিকে ও পাশে তাকালেও ইন্ডিয়ান দেখতে পাবেন। ইনফ্যাক্ট বাঙালিও প্রচুর আসে। তো এটা দেখ, মানে জায়গাটা তো খুব সুন্দর, আর এটা অতটা খরচাটাও অতটা নয় তিতলিসে। হ্যাঁ, আর আর পুরোটাই ওখানে বরফ পাবে। হ্যাঁ, মানে সব জায়গাতেই, যদি শীতকালের দিকে আসেন তো সব জায়গাতেই বরফ পাওয়া যাবে। আর ইয়ুংফ্রাউতে তো সারা বছরই বরফ থাকে, হ্যাঁ, খুব কম থাকে ফাঁকা, বরফ কিন্তু থাকেই। তো যাই হোক, যথারীতি আমরা মানে পৌঁছাচ্ছি এঙ্গেলবার্গে।
আর দেখুন ইঙ্গেলবার্গে ঢোকার আগেটা এত সুন্দর, আর পাহাড়ে তখন হচ্ছে অল্প অল্প পাহাড়, মানে বরফগুলো দেখা যায় পাহাড়ে, তো সেটা আরও ভালো লাগে। হ্যাঁ, দারুণ সুন্দর লাগে। দিয়ে ট্রেনটা আস্তে 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 করে ঢোকে, কারণ এখানের ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর। তো যথারীতি আমরা ইঙ্গেলবার্গে ঢুকছি, ঢুকে এবারে স্টেশনটা নেমেছি। স্টেশনটা নেমেই তো আমাদের মানে দারুণ লাগলো, এই যে ট্রেনটায় করে আমরা এসেছিলাম। ট্রেন এখানে ট্রেনগুলোও এত সুন্দর, এসবিবি মানে খুব সুন্দর এখানে, মানে এই ট্রেনে জার্নি করাও আপনাদের মানে মন ভরে যাবে একদম। এই ট্রেনে যদি আপনারা জার্নি করেন, বোঝাই যাবে না যে কীভাবে আপনার এই 1.5-2 ঘন্টা কেটে গেল, একদমই বোঝা যাবে না। হ্যাঁ, তো এই দেখুন, এটা আমরা স্টেশনে নেমে গেছি। এখান থেকে ভিউটা এত অপূর্ব লাগছে যে এখান থেকে মানে আমার যেতেই ইচ্ছে করছিল না। তখন বেশ ভালো ঠান্ডা লাগছিল ওখানটা, কারণ যত উপরের দিকে উঠবেন না তত ঠান্ডাটা একটু বেশি লাগে। তো এটা ইঙ্গেলবার্গটা একটু ওপরের দিকে, আমরা যেখানে থাকি সেখানে থেকে বেশ অনেকটাই ওপরে। তো সেখান থেকে আমরা আবার এখান থেকে হেঁটে হেঁটে একটা বাস ধরলাম। হ্যাঁ, বাস ধরে মানে ওই যে জায়গাটা থেকে কেবল কার নিয়ে আমরা উঠবো সেই জায়গাটায় আমরা মানে যাচ্ছি। তো যথারীতি আমরা বাস দিয়েও যেতে পারি, আবার হেঁটেও কিন্তু যেতে পারি, একটুখানি হাঁটলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা বাসটা না মিস করে গেছিলাম, কারণ আমাদের তখন একটু মানে একটু মানে খাওয়া দাওয়া করতে গিয়ে না একটুখানি লেট হয়ে গেল। বাচ্চা ছেলে থাকলে তো যা হয় বুঝতেই পাচ্ছেন। তো যেহেতু আমার ছেলেটা তখন আরেকটু ছোট ছিল, তো তাকে খাওয়া দাওয়া একটু করে সকালবেলা থেকে বেরিয়েছিলাম একটু করে, তো বাসটা ততক্ষণে বেরিয়ে গেছিলো। বেরিয়ে যাওয়ার পরে ফলে কি হয়েছে, বাসটা একটুখানি মানে একটুখানি গিয়েই মানে পৌঁছে দেবে। তো আমরা হাঁটা পথই নিলাম, যে ওই ডিরেকশান দেখে দেখে আমরা ওই ইঙ্গেলবার্গ স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটেই গেলাম, বেশিক্ষণ নয়, একদমই 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। আর ঢুকেই দেখুন ওই যে জায়গাটা থেকে আমরা কেবল কার নেব সেখানটা থেকেই দেখুন কি সুন্দর, পাশ দিয়ে মানে নদী বয়ে যাচ্ছে, ওপরে মানে পাহাড়, চারিদিকে হচ্ছে সেই ঝাউ গাছের মতন যে গাছগুলো থাকে সেইগুলো, আর পুরো গ্রিনারি এত সুন্দর, পুরো গ্রিনারি, আর মানে অল্প অল্প যে বড় সেগুলোও দেখা যাচ্ছে। আর এইগুলোও সব মানে এখানে কটেজ টাইপের, মানে হোটেলের মতন, এখানে এসেও অনেক লোকে থাকে কিন্তু হোটেলে। তো এইগুলোর কত ভাড়া টাড়া আমি থাকিনি তো আমি জানি না, বাট আপনারা ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে এটুকু বলে রাখি, ভাড়া আপনি যেখানেই থাকুন সুইজারল্যান্ডে অনেকটাই ভাড়া। আর এই দেখুন এটা স্কি করছে ওখান থেকে, এই যে সাদা পুরো পাহাড় মানে ওটা বরফ, বরফ দিয়ে ওই জায়গাটা স্কি করছে। আর এই ব্রিজ থেকে নদীটার নিচ থেকে যে জলটা বয়ে যাচ্ছে এত সুন্দর ঠান্ডা, আর এত মানে আওয়াজ, জলটা সুন্দরভাবে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আমরা এখান থেকে এবারে আস্তে আস্তে করে যাব, গিয়ে ওই আপনার আপনার কেবল কারে উঠবো, উঠে তিতলিজের উদ্দেশ্যে আমরা যাব। তো সেই জন্য আমরা এই কেবল কার অবধি আজকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি, বেশিক্ষণ দেখালাম না। হ্যাঁ, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে পরবর্তী একটা এতে। এই যে দেখুন বাসটা, এই যে এই বাসগুলো ছাড়ে, হ্যাঁ, ওখান থেকে যে স্টেশন থেকে দিয়ে, তারপরে ওখান থেকে এই যে কেবল কার যাচ্ছে, দেখেছেন কোনখান থেকে কেবল কারটা উঠবে, এই যে কেবল কার এই এইটাই লাইন, এখান থেকে গিয়ে আর কেবল কার দিয়ে উঠে আমাদের যেতে হবে। তো যাই হোক, আজকে আমি তাহলে বিশেষ কিছু আর দেখাচ্ছি না, কারণ এটা এতটাই আমার অনেকটা হয়ে গেছে মানে টাইমিংটা, তো আপনারা বোর হয়ে যাবেন। তো আমি পরের দিন মানে কালকে, আগামীকাল আমি এর পরের অংশটা দেখাবো, যে এই রোপওয়ে দিয়ে এই জার্নিটা কেমন, মানে দারুণ সুন্দর জার্নি, যেটা বলে বোঝাতে পারবো না। আর প্রচণ্ড মানে ভয়ও লেগেছিল, কারণ প্রচুর উঁচু, প্রচুর মানে বেশ উঁচু, আর পুরো কুয়াশা আর ঠান্ডা যেরকম ছিল, মানে মেঘলা ছিল, আর আমাদের কপালটাও খারাপ ছিল সেই দিন, মেঘলা মেঘলা, মানে আমরা যখন ওয়েটিংয়ের থেকে বেরোই তখন কিন্তু রোদ রোদ ছিল, কিন্তু যখন আমরা ওইখান পৌঁছাই সেদিন ওয়েদারটা অতটা ভালো ছিল না। আর ওয়েদার ভালো না থাকলে না বাইরের দৃশ্যগুলো দেখা খুব মুশকিল, মানে ভালো লাগবে না অতটা, সব সাদা দেখতে পাবেন, পুরো সাদা। তো যাই হোক, তাও আমরা গেলাম, গিয়ে যে কেবল কারে উঠে গেছি, উঠে গিয়ে এবারে আমরা কেবল কারে বসে যাব, তারপরে আমরা দেখাবো যে কেবল কার থেকে জার্নিটা কেমন। এরকম চলন্ত কেবল কারে, বেশ বড় বড় কেবল কারগুলো, এরকম উঠতে হবে।
আর এই যে প্রত্যেকটা ফ্ল্যাগের এখানে থাকবে, আমাদের ইন্ডিয়ারও আছে, ওগুলো পরে পরের পার্টে আমি দেখাবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে দেবেন। ভালো লাগলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে, আমি অ্যান্সার দিয়ে দেবো কিছু যদি আপনাদের জানার থাকে। তো যাই হোক, আজকের মতন বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা পরবর্তী নতুন ভিডিওতে। টাটা।